শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম আমি অনেক দিন ধরেই ভাবিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে বলবো তো আজকে বলবো কথাটা মানে আমার জীবনের একটা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেই ঘটনাটা আমি কোনোদিনও ভুলতে পারতি না আমার মাঝে মধ্যে এই ঘটনাটা মনে পড়ে তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি আসলে তোমরা তো আমাদের আগের ভিডিও দেখেছো তো ওই ভিডিওতে মা বলতো যে আমার খুব মাছ ধরার নেশা হ্যাঁ সত্যি কথাই নেশাই বলতে পারো তো এখনটা এখন অনেক কমেছে তো যাই না তো কেন যাই না সেই কারণেই আজকে বলবো তো চলো ভিডিওটা শুরু করি তাহলে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না খুবই একটা মজাদার ঘটনা আর কি আমার জীবনে আজ থেকে প্রায় এক দুই বছর আগেকার ঘটনা হ্যাঁ দুই বছর হবে তো আমার খুব মানে কি বলবো মাছ ধরার নেশা ছিল তো বন্ধুদের সাথে যেখানে সেখানে নদীতে আমাদের এদিকে অনেক জায়গা আছে মানে দূরে দূরে চলে যেতাম বন্ধুদের সাথে আমি মাছ ধরতে তো একদিন রবিবার ছিল আমার মনে আছে ভালোভাবে আমরা চারজন ছিলাম তো নামগুলা বলতেছি না আমি আমাদের বন্ধু আছে ভাই আছে তো তাদের সাথে মাছ ধরতে গেছিলাম এই দুপুরবেলায় দেড়টা দুইটা বাজে এরকম টাইমে খাওয়া দাওয়া করে চার বন্ধু মিলে আমরা মাছ ধরতে গেছি তো সেখানকারই ঘটনা আমার ওই বাড়ির থেকে মোটামুটি দশ পনেরো কিলোমিটার দূরে হবে তো চারজন গেছিলাম ঘটনাটার হচ্ছে মানে ওই দিনকা আমি আমার জীবনে মানে সব থেকে ভয় ওই দিনকাই পাইছিলাম তো ব্যাপারটা হচ্ছে ভূতের তো আমি তো কোনো দিনও এগুলা ভাবি নাই যে ভূত টুত এগুলা কিছু আছে তো সেদিনকে আমি অনুভব করতে পারছিলাম না হ্যাঁ ভূত বলে যে কিছু আছে তো আমরা চারজন গেছিলাম চারজন চারদিকে বসে মানে এদিক ওদিক কেউ বাসঝাড়ের নিচে এদিকে এদিক ঘুরায় আমরা মাছ ধরতেছিলাম তো ওখানে এক ওই পাড়ারই কাকু টাকু ঘোরাঘুরি করতেছিল তো দুই তিনটা কাকু বলল যে তোমরা কিন্তু ওইদিকে যাই ধরো না তোমরা এদিক থেকে ধরো ওইদিকে যাও না তো আমরা কেউ আর অত পাত্তা নাই কারণ মাছ ধরার নেশা তো দুইটা বন্ধু আমার মানে এদিকেই ছিল মানে রাস্তার পাশে আর আমি আর আমার এক বন্ধু যাকে আর কি ভুটটা ধরছিল। সে একটু মানে একটা বাস নিচে নিচেও আর আমি চলে গেছিলাম তো এই তখন বাজে ধরেন ধরো চারটা সাড়ে চারটা এরকম ঘটনা তো মাছটা ধরতেছি সবই ঠিক ছিল তো এই পাঁচটা এরকম হবে তো আমিও মানে আমার মনে ধরে যাচ্ছি ও আমার পাশে ওর মতন ধরে যাচ্ছে তো কিছুক্ষণ পরে দেখি ও বসলো বসে মাছ ধরতেছে আমি দাঁড়াই ধরতেছি কোনো সময় বসতেছি এই করতে করতে তো ও দেখি বসেই আছে কোনো কথা বলে না কিছু না আমি ওকে বললাম কি রে ওইদিকে যাবি নাকি ও দেখি কোনো উত্তর দিল না তো আমিও আর কিছু বললাম না তো আমি আবার ওই হাঁটতে হাঁটতে ওইদিকে চলে গেলাম তো যাই ওইদিকে ধরতেছি তো ভালো লাগতেছে না আবার ওইদিকে চলে আসলাম এই করতে করতে কিছু মাছ আমরা ধরছি সবাই মিলেই তো অন্ধকার অন্ধকারও হয়ে আসতেছে তো কিছুক্ষণ পরে তো ওকে আমি বললাম ভাই চল এখান থেকে ওর তাহলে আমরা বেরোয় যাই রাত্রিও হইতে আসলো তো পাশে আবার একটু ছিল কব্যস্থান তো আমরা তো তো গায়ে করি নাই কারণ দিনও এগুলা মানে আমরা ভাবি নাই যে এরকম ঘটনাও হইতে পারে তো দেখি ও বসেই আছে ও আর উঠে না তো আমি ভাবতেছি মানে ইয়ার মারতেছে সামনে গেছি সামনে যাই ওকে আমি বললাম কিরে যাবি না ওর সবাই রেডি হয়ে গেছে ছিপ গোছা চল তো ও দেখি বসেই আছে এইভাবে এরকম করে বইসে ও মাছ ওর মতন মানে টানেও না কিছু না ওর মতন ওইভাবে ধরেই বসে আছে তো অনেকক্ষণ পরে আমার তো কেমন জানি লাগতেছে তো আমার একটু ভয় ভয়ও লাগলো তো আমি ওকে হাটটা ধরে টান দিলাম তো ও দেখি মানে এমনভাবে আমার দিকে তাকালো মুখটা এরকম বড় চোখ এত বড় করে চোখটা লাল হয়ে আছে ও তো মানে আমার দেখে আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেছে আর আমার সত্যি কথা আমার হচ্ছে রাশি আমি একটু ভয়টা বেশি পাই আমার তো পা হাত পা সব ঠান্ডা হয়ে গেছে তো ফটাফট ওদেরকে ডাকলাম যে দিগায় ফটাফট তোরা ওরা দেখ ওর কী হয়েছে তো ওরা দৌড়ায় চলে আসছে তো ওকে মানে এত শক্ত হয়ে বসে আছে ওকে মানে ধরে যে আমরা টাইনে নিয়ে আসবো আমরা সেই শক্তি পাচ্ছি না সবাই ভয় পেয়ে গেছে ব্যাপারটা দেখে তো যে কাপুটা আমাদেরকে বলতেছিলো যে ওইদিকে তোমরা যায়ে ধরবা না ওইদিকে কব্যস্থান আছে তো পাশেই তার বাড়ি মানে একটু দূরেই তো আমরা সবাই মিলে কোনো মতন ওকে টানে ঠেনে আমাদের আমি তো ওদের বাইকেই গেছিলাম কোনো মতন ওকে টানে ঠেনে আগে লোকটার বাড়িতে গেছি তো যাতে জল ঠল দিয়ে ওকে ঠিক করতে পারি তো লোকটার কাছে গেলাম আমি কাকু দেখো না ওর কেমন হয়ে গেছে কিছু তো কথাও বলতেছে না কিছু না তো বলে তোদেরকে তো আমি আগেই বলছি তোরা ওইদিকে মাছ ধরতে যাইস না না তেন না তো তখন আমরা বুঝতে পারি নাই যে ওকে ভূত ধরছে তো লোকটা ওকে উঠানের মধ্যেই বাড়ির গ্রামের বাড়ি বুঝতেই পারছো উঠানের মতন জায়গা ওইখানে একটা চেয়ারের মতন বসাইছে ও বসেই আছে কোনো কথাও বলে না আমাদের সাথে কথা বলে না কারোর সাথেই কথা বলে না তো লোকটা আমার যেমন হয় লোকটা বুঝতে পারছে যে ওকে ভূতে ধরছে তো লোকটা বলছে তোরা একটু সরে যা তো সরে গেলাম ওকে এমনি মানে একটা ঘরের থেকে একটা কলসিতে করে ও একটা মানে জল নিয়ে আসলো আমরা পাশে দাঁড়ায় দেখতেছি তো প্রথমে জলটা আমার যেমন হয় একটা গঙ্গা জল হবে নাকি তো প্রথমে দেখি গঙ্গার জলটা ওর মাথায় ছিটাইলো ওর মুখে ছিটাইলো তো তো কিছু মানে একটা মন্ত্র টাইপের পড়লো লোকটা আমাকে লোকটাকে দেখেও মনে হচ্ছে একটু জানি কীরকম তান্ত্রিক টাইপের একটু বড় বড় দাড়ি মোচ ওর উপরে মানে গঙ্গা জল টল ছিটা তো ওকে দেখি চুপচাপ একটু চোখটা দেখি নামাইছে তো তখন আমার আমাদের একটু সাহস পেলাম না মনে হচ্ছে ঠিক হয়েছে তো লোকটা আমাদেরকে বলতেছে তোরা তোদেরকে আমি তখনকাই বললাম যে তোরা ওইদিকে যাইস না তোরা তাও গেলি তো বলে কি ও কি কীভাবে এরকম হয়েছে আমি বললাম দেখো কাকু এরকম পাশে বসেছিল ও আর কথাও বলে না কিছু না ওইভাবে বসেই আছে বলে ওকে তো এরকম ভূতে ধরছে তো আমার তো আরও ভয় লেগে গেছে এখন আমরা যাবো বাড়িতে তো যাই হোক আমরা দুই বাইকের মধ্যে পাল্টাপাল্টি করে ওকে বসালাম বসায় নিয়ে তো বাড়িতে মানে আসবো তো ও দেখি একটু নর্মাল হয়েছে তো কোনো মতো নিয়ে আসলাম দশ পনেরো পনেরো কিলোমিটার রাস্তা তো রাস্তার মধ্যেও মানে কথা আমরা একটা বলি দশটা কথা বলি তো একটা উত্তর দিচ্ছে কিন্তু গলার আওয়াজটা ওর এত জোরে হ্যাঁ এরকম করে একটা কথা বলতেছে আমি খুবই ভয় পাইছি তাও মানে ভয় পাইছি তাও ওকে বুঝতে দেয় যে আমরা ভয় পাইছি ওকে সবাই মিলে শক্ত করে আমি পিছনে বসছিলাম পিছনে বসে ওকে শক্ত করে ধরে ওকে বাড়িতে নিয়ে এসে বাড়িতে ঢুকাইলাম তো আমি ওকে মানে ওর মা আপট করে দেখি গেটের সামনে দাঁড়ায় আছে বারান্দার সামনে তো ওর মা বলছে কী রে কী হয়েছে তো আমি বললাম কাকিমা একটু মানে সেরকম মাকে আমি আর বলি নাই ভয় চোটে নাহলে ওর মা আবার আমাকে গালাগালি করবে বকা দেবে তো কোনো মতন ওকে আমি বললাম ও ঘরেই থাক ওর একটু মানে শরীরটা খারাপ লাগতেছে মাথাটা তা ঘুরাইছে ওকে আমরা জল ঠল দিয়ে ঠিক করে নিয়ে আসছি কোনো মতন বুলেট হলে আমরা ওখান থেকে পালাই গেছি সবাই তো বাড়িতে চলে আসি যে যার মতন বাড়িতে চলে গেছে তো সেদিনকে তো আর আমার বাড়ি থেকে বেরোনো বেরোনো হয় নাই তো তারপরের দিন সকালবেলায় তো আমি কাজে যাব তো কাজে গেছিও এই দুপুরবেলার থেকে আমার জ্বর শুরু করলো তো জ্বর কমে না জ্বর কমে না তো বাড়িতেও আমি কাউকে বলতে পারতেছি না ভয়ে মাকে বলবো মা তো তাহলে এমনিতেই তো মা আমার মাছ ধরা পছন্দ করে না মাকে বলবো মা তো আমাকে দিবে বকা তো একদিন ওইভাবেই কাটাছি আমি সারা রাত্রি ঘুমাইতে পারি না ঘুমাইলে আমি মানে ঘুম ধরেই না মানে কিছুক্ষণ পরে পরে একটা করে স্বপ্ন দেখতেছি আর মানে গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে আমার ঘুম ভেঙে যাচ্ছে এরকম করে আমি মানে দুই দিন কাটাইছি তখন আমি অবশ্য বিয়েও করি নাই বিয়ে আমার বিয়ের মোটামুটি পাঁচ ছয় মাস আগেকার ঘটনা তো দুই দিন কাটানোর পরে আমি তো আর পারতেছি না তো ভয়ের চোটে আমি আমার মাকে বললাম মা এরকম এরকম ব্যাপার তো মানে এখন কি হয়েছে আমার আমার তো এরকম ঘুম ধরতেছে না আমার জ্বর আসতেছে বারবার থেকে থেকে তো মা বুঝতে পারছে মা আমাকে সঙ্গে সঙ্গে বকাবকি করলো তুই কেন মাছ ধরতে যাই ত্যান তোকে এত বলি এত কথা শোনাই তুই তাও মাছ ধরতে যাইস তো মা কি করলো তো আমার যে বৌদির বাড়ি আছে ওখানে মানে দুই তিনজন থাকে এরকম যে ঝাড়া ঠাড়া দেয় তো আমাকে বিকালবেলায় তিনটা সাড়ে তিনটার দিকে আমি আর ওই দিনকার কাজে যাইনি তো তিনটা সাড়ে তিনটার দিকে আমার মা আমার বৌদি বাড়ি ওখানে ওই কাকুটার বাড়িতে আমাকে নিয়ে গেল তো কাকুটার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে ঝাড়া ঠাড়া দিয়ে একটা তাবিজের মতনও দিছিল পড়ার জন্য তো আমি তো তাবিজটা দুই তিন দিন পরে আমি খুলে ফেলাই দিছি তো যে ঝাড়াটা দিছিল তো ঝাড়াটা দিয়ে মানে আমি ঠিক হয়েছি তারপরে বন্ধু বান্ধবদের সাথে কথা টথা হয়েছে ওদেরকেও বললাম যে আমারও এরকম এরকম ব্যাপার হয়েছে তো যেটা হচ্ছে ঘটনা আমি সব থেকে বড় একটা মানে খারাপ কাজ করছিলাম তো সেটা হচ্ছে আমি যখন ওখানে মাছ ধরতেছিলাম সবাই ধরতেছিলাম তো আমি ওই দূরে একটা জায়গায় যাই আমি বাথরুম করছিলাম তো আমার যা মনে ওইটাই ছিল কব্যস্থান ওই জন্যই আমার হয়তো এরকম হয়েছে সেই জিনিসটা আমি আর কাউকে বলি নাই তো তো ওই দিনকে আমরা বুঝতে পারছি মানে তখন তখনও আমরা বুঝতে পারছি মানে ভূত বইলে যে ব্যাপারটা মানে এটা কিছুটা হলেও সত্যি আমার লাইফে এরকম আমি ওই জিনিসটা প্রথম দেখছি আর এত ভয় পাইছিলাম তো তারপরের থেকে আমি মানে মাছ ধরতে যাই যদিও যাই মানে মানে বন্ধু বান্ধবদের সাথে মানে যাই কোনো সময় আর যদি যাই নদী এই এইসব জায়গায় যাই মানে সন্ধ্যা হওয়ার আগে আগে ওখান থেকে আমরা কোনো মতন বেরোয় ভাইগে ওইখান থেকে চলে আসি মানে তাও মনের মধ্যে একটা ভয় ভয় থাকে আর যেরকম জায়গায় যাইতাম বাজার টাসডারের নিচে ওইখানে কোনো দিনও আর আমি যাই না ওই জায়গাটাতে আর আজ পর্যন্ত আমি যাই না যেই জায়গাটায় আমাদের সাথে এই ঘটনাটা হয়েছিল ওই জায়গাটা আমরা আর কোনোদিনও কেউই যাই না ওইখানে আমাদের পাড়ার থেকে সবাইকেই মোটামুটি জানছে তো কেউ আমাদের পাড়ার থেকে ওইখানে আর যায় না তো এটাই মানে আমি কোনোদিনও ভাবি নাই যে এরকম ঘটনা হবে তো সত্যি কথা বলতে কি যারা আমরা যারা সবাই ভগবানকে মানি তো তাদেরকেই মানে ভূতও যে আছে এটা মানা দরকার সবাইকে মানে সবার সাথে হয়তো এরকম জিনিস হয় না ওই জন্য হয়তো অনেকেই মানে না কিন্তু ভূত বলে যে কিছু আছে সেই জিনিসটা আমি মানি কারণ আমার সাথে এরকম হয়েছে আমি মানে চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখে আমি বুঝতে পারছি না ভূত বলে কিছু আছে আর যেহেতু ওই ঘটনাটা মানে আমার ভাইয়ের সাথে হওয়ার পরে আমার সাথেও হয়েছিল আমার ঘুম ধরতো না এরকম এরকম মানে সারাদিন কাজকর্ম রাত্রেবেলা তো আমি দশটা এগারোটার মধ্যে ঘুমায় পড়তাম সেই ছেলের আমার ঘুম ধরে না তো সেটার একমাত্রই কারণ ওই ওইটাই আর আমি তো বললামই ওই একটাই খারাপ কাজ করছিলাম আমি যে ওইখানে যা আমি বাথরুম করছিলাম ওইটাই আমার মনে হয় অব্যস্থান হবে তো এই জন্যই মানে এতটা আমি মানে এরকম ঘটনা আমার সাথে একটা হয়ে গেছিলো তো খুবই আমি ভয় পাইছিলাম তারপর থেকে আর টাছ ধরতে মানে যাই খুবই কম এখন তো একদমই নাই রিয়া যাইতে দেয় না মাও যাইতে দেয় না গেলে ফোন করে চিল্লাচিল্লি করে তো এখন আর না যাওয়া বললেই চলে আর কাজকর্মও থাকে হয় না তো এই জিনিসটাই ভাবছিলাম তোমাদেরকে আমি বলবো তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাছে মানে এরকম তোমাদের সাথে কোনো দিনও ঘটনা হয়েছে কি না হুম যে ভূতের ব্যাপারটা যে আছে এটা মানে তোমাদের সাথে যে কারোর সাথে যদি এরকম কিছু হয়ে থাকে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা হুম যে কারোর সাথে এরকম কিছু হয়েছে নাকি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি আমি আবার যদি ওরকম কিছু কাহানি তোমাদের কাছে আমি পাই আমার সাথে যদি ওরকম কিছু ঘটে আশা করি আর ঘটবে না তো তো কারণ আমি আর ওইভাবে মাছ ধরতে যাবো না যে ওরকম ঘটনা আবার হোক কেউই চায় না এগুলা ঘটনা হোক হ্যাঁ তো চলো টাটা